ফুলবাড়ি ট্রাক টার্মিনাস থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। চাঞ্চল্য এলাকায় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি ট্রাক টার্মিনাস থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায় শুক্রবার সকাল 11:30 নাগাদ মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। তারপর পুলিশকে খবর দিলে বেলা 12:00 নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহের পাশ থেকে একটি মানি ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেখানে থাকা একটি আইডেন্টিটি কার্ড থেকে জানা যায় ওই যুবকের নাম রবি মার্ডি। সে জলপাইগুড়ির বাসিন্দা। যদিও স্থানীয়রা যুবককে চিনতে না বলে জানিয়েছেন, পুরো ঘটনা তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নাম পরিচয় কিন্তু পাওয়া যায়নি। স্থানীয়রা এখনো পর্যন্ত তাকে চিহ্নিত করতে পারেনি। তবে পুরো কেন্দ্রে ঘটনা ফুলবাড়ি ট্রাক টার্মিনাস, এখানে সকালবেলা আমরা খবর পাই একটা অজ্ঞাত পরিচয় যুবক মরে পড়ে আছে। বয়স আনুমানিক 20-21 বছর হবে। পরনে একটা গেঞ্জি নীল কালারের একটা হাফ প্যান্ট, গলায় একটা গামছা রাখা আছে, তো তার ব্যাগও এখানে রাখা আছে। এবার আমাদের এই জিনিসটা দেখে মনে হলো আনুমানিক এটা মার্ডারই হবে। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আপনাদের দ্বারাই আমরা চাচ্ছি যে এনার বাড়ি ঘরে যেমন তার পরিচয় পাওয়া যায়। কিন্তু থানা থেকে তারা কালেক্ট করে নিতে পারবে। কি মনে হচ্ছে কোনো গাড়ির চালক বা কোনো গাড়ির চালক বা এই পার্কিংয়ে যা শুরু হয়েছে, মানে চুরি চামারি থেকে শুরু করে এবং ড্রাগ আর্টিস্টদের ঘোরাফেরা, এবং আমরা তো বুঝতে পারছি না জিনিসটা, এটা প্রশাসনই বুঝতে পারবেন মার্ডার কি বা কোনো কিছু। এখন তো দিনে দুপুরে মানে ছোটো ছোটো বাচ্চা গ্রামের এখানে পার্কিংয়ে বসে সিরিজ নিচ্ছে, চুরি করে চলে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে, প্রশাসনও তৎপর আছে ধরার জন্য। কিন্তু এনি টাইম তো সবসময় তারা তো ডিউটি দিতে পারছেন না, তাদেরও তো কাজ আছে, সামনে ভোট আছে। আপনার নাম? ঠিক আছে, আজকে এই মার্ডারটা হয়ে যাওয়াতে আমরা খুবই দুঃখিত এবং পুলিশকে রাখা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ এসে স্পটে আমাদের পৌঁছায়নি, তার জন্য ওয়েট করা হচ্ছে। আপনার নাম? আমার নাম বিচ্ছু ঘোষ।